Assalamualaikum everyone. Welcome back to my YouTube channel Sharla's World. আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শাড়িতে হ্যান্ড পেইন্ট ব্লক অথবা হাতের কাজ করার জন্য শাড়ির আঁচলের মাপটা কতটুকু নিতে হয়, বডির মাপই বা কতটুকু রাখতে হয় এবং কোল আঁচলের মাপ কতটুকু রেখে কাজটা শুরু করতে হয়। তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। যারা এই হ্যান্ড পেইন্ট নিয়ে কাজগুলো করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি মূলত হ্যান্ড পেইন্টের কাজ করার জন্য কুমিল্লা থেকে শাড়ি পাঞ্জাবিগুলো অর্ডার করে থাকি। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার দ্বিতীয় শাড়ির কাজ। শাড়িতে আমি দ্বিতীয়বার কাজ করতে চলেছি, আর আজকে হচ্ছে মাপের সাথে সাথে আপনাদেরকে এই শাড়িতে আমি কীভাবে ড্রয়িং করি এবং কীভাবে এই শাড়িটা আমি পেইন্ট করলাম এ টু জেড দেখানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমি শাড়ির আঁচলের মাপটা দেখিয়ে দিচ্ছি। আমি হাফ ইঞ্চি পরিমাণ অংশ বাদ দিয়ে নিয়েছি, কারণ এটাতে আমি সেলাই করে দেব। হাফ ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে এক থেকে, এই যে দেখুন, এক থেকে প্রায় 40 ইঞ্চি পরিমাণ অংশে দাগ দিয়ে দেবো। আর এটা হচ্ছে আঁচলের জন্য স্ট্যান্ডার্ড একটা মাপ, এই মাপটা অনুযায়ী কাজ করলে কিন্তু পারফেক্ট হবে। তো আমি হচ্ছে দাগ কেটে নিচ্ছি বোঝার সুবিধার্থে, আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এইভাবে আপনারা মার্জিন করে নেবেন। আর এখন হচ্ছে সেই 40 থেকে বাদ দিয়ে আবার একে শুরু করেছি। এখন দেখুন 1 থেকে 24, এটা হচ্ছে আপনাদের বডির মাপ, মানে বডির অংশে যে কাজটা থাকবে। আর তারপর যদি আপনারা কোমর থেকে পিঠ অবধি মানে কাজটা রাখতে চান, সেক্ষেত্রে 36 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। তো এটা হচ্ছে কোমরের মাপটার জন্য, যারা কোমরটাতে কাজ করতে চান তাদের জন্য। আর এখন দেখে দিচ্ছি কতটুকু কাপড় বাদ দিয়ে কোল আঁচলের মাপটা নেবেন। তো দেখুন 1 থেকে ধরে 20 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি। এই 20 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি কোল আঁচলের মাপটা নিয়ে নিচ্ছি, কারণ এই 20 ইঞ্চি কাপড় হচ্ছে আমরা যখন কুচি করি তো কুচি করার আগে যে ব্যাটটা দিই কাপড়ে সেই অংশেতে চলে যায়। আর এই মাপগুলো আপনারা খাতা কলমে লিখে রাখতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি আমি শাড়িতে কীভাবে ড্রয়িং করি। তো দেখতে পাচ্ছেন আমি একটা কার্বন পেপার নিয়েছি, আর কার্বন পেপারে টা নিচে রেখে তারপর ওপরে আমি একটা খাতাতে ড্রয়িং করে নিয়েছিলাম, সেটা ওপরে বসিয়ে ঠিক এইভাবে আমি হচ্ছে ড্রয়িংগুলো করে নিই। এভাবে ড্রয়িংটা করে নিলে সবগুলো ফুল কিন্তু একই সাইজের হয়। আর যারা ফ্রি হ্যান্ড পেইন্টিং করতে পারেন তাদের জন্য তো খুবই সুবিধা, বাট আমার মতো যারা মানে আঁকাআঁকিতে এতটা ভালো না, তারা একটা পেজে এঁকে এভাবে করে কার্বন পেপার দিয়ে সাপ দিয়ে তারপরে কাজটা করতে পারেন। এতে করে সবগুলো ফুলের সাইজ কিন্তু একই রকম হবে, আর কাজ করতেও খুব সুবিধে হবে। আর আরেকটা পদ্ধতি আছে যেভাবে আপনারা হচ্ছে কাপড়ে সাপ দিতে পারবেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট টাইম যদি কোনো শাড়ির অর্ডার আসে সেটা কাজ করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আরেকটা পদ্ধতি কী শাড়িতে ছাপ দেওয়ার। তো এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে আমি কার্বন পেপার দিয়ে সম্পূর্ণ অল ওভার শাড়ির যে পাড়ের অংশটা সেটাতে হচ্ছে ড্রয়িং করে নেব। তো যেহেতু আমার কাছে বড় কোনো ফ্রেম নাই শাড়িতে কাজ করার জন্য, তো সেই কারণে হচ্ছে আমি এরকম একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি। আর কাপড় শুকিয়ে দেওয়ার যে ক্লিপগুলো থাকে সেগুলো দিয়ে আমি ভালো করে একটু টান টান করে কাপড়টাকে আটকে নিচ্ছি। কাপড়টা একটু টান টান করে আটকে নিলে কাজটা করতে সুবিধে হবে। তো এই যে দেখুন এখন আমি অনায়াসে হচ্ছে ব্রাশটা দিয়ে কাজ করতে পারবো। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কী কালারটা আমি ইউজ করবো। আমি রেড কালার এবং ব্ল্যাক কালারটা ইউজ করছি। এটা সম্পূর্ণ রেডি কালার, 1 গ্রামের রেডি কালারটা দিয়ে আমি হচ্ছে শাড়িতে পেইন্ট করছি। তো প্রথমে আমি লাল রংটা দিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি, আর এই রংটা শুকিয়ে গেলে তারপর আমি কালো কালারটা দিয়ে ডালপালাগুলো এঁকে দেব। আর শাড়িটা কিন্তু এখনও পর্যন্ত ডেলিভারি দেই নাই, ইনশাআল্লাহ আজকে বিকেলের মধ্যে এটা চলে যাবে মৌলভীবাজার। তো আপনারাও যারা এই হ্যান্ড পেইন্টের শাড়িগুলো অর্ডার করতে চান, তারা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে নক করতে পারেন। আর আরও একটা পদ্ধতি দেখিয়ে দিই শাড়িটা আটকে নেওয়ার। এই যে আমি হচ্ছে খাটের সাথে এবং জানলার গ্রিলের সাথে আটকে নিয়েছি। জানলার গ্রিলে হচ্ছে আমি কাপড় শুকানোর ক্লিপ দিয়ে আটকে নিয়েছি এবং খাটের সাথে আমি হিজাব পিন দিয়ে আটকে নিয়েছিলাম। তো এটাও একটা পদ্ধতি শাড়িতে শাড়িটা হচ্ছে আটকে নেওয়া। যাদের ফ্রেম নাই তাদের জন্য দুটো পদ্ধতি আমি দেখিয়ে দিলাম।
তো এখন লাল রংটা শুকিয়ে যাওয়ার পর আমি ভেতরে যে কড়িগুলো থাকে সেগুলো সাদা রং দিয়ে দিয়ে দিয়েছি। এখন ডালপালাগুলো ব্ল্যাক কালার দিয়ে দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ আঁচলটাতে হচ্ছে সেম ডিজাইনের ফুলটা হবে। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাইনি, যেহেতু আমার কাছে বড় ফ্রেম নেই সে কারণে মানে সম্পূর্ণ ভিডিও দেখাতে আমার একটু প্রবলেম হয়ে যায়। তো যতটুকু দেখানোটা জরুরি আমি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। যদি আমার কাছে বড় ফ্রেম থাকতো সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম যে পুরো শাড়ির কাজটা, অল ওভার শাড়ির কাজটাই আপনাদের সাথে শেয়ার করতে। যেহেতু পুরোটা আঁচলে সেম কাজই হবে সে কারণে আমি অল্প একটু কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সেম ফুলটাই পুরোটা আঁচল জুড়েই কিন্তু হবে। আঁচলের কাজটা শেষ করে নেওয়ার পর এখন আমি বডির অংশটাতে কাজ করছি। বডির ফুলটা যেহেতু অনেকটা বড়, তো বডি থেকে শুরু করে একেবারে কিন্তু পিঠ অব্দি হয়ে যাবে এই কাজটা দিয়ে। তো আমি প্রথমে রেড কালারটা দিয়ে ফুলগুলো করে নিচ্ছি, দেন এটা শুকিয়ে গেলে আমি ব্ল্যাক কালার দিয়ে ডালপালগুলো করে নেব। যেভাবে আঁচলের কাজটা করেছি সেমভাবেই বডির কাজটাও করে নিচ্ছি। আর এটা যেহেতু রেডি কালার, তারপরেও এটার সাথে আমি ইঙ্কে বাইন্ডার সামান্য পরিমাণে মিশিয়ে তারপর কাজ করছি রংটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য। আর আপনারা চাইলে কিন্তু এই হ্যান্ড প্রিন্টের প্রোডাক্টগুলো আমার কাছে অর্ডার করতে পারেন। শাড়ি, পাঞ্জাবি, বেবি ফ্রক, ওয়ান পিস, থ্রি পিস, হ্যান্ড প্রিন্ট, মাস্ক, যে কোনো প্রোডাক্ট, হ্যান্ড প্রিন্ট শাল, যে কোনো প্রোডাক্টকে কিন্তু করে দেওয়া যাবে এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যাবে। তো আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দিয়ে দেব, সেখানে গিয়েও আপনারা নক করতে পারেন। আমার সম্পূর্ণ শাড়িটাতে কাজ করা শেষ হয়ে গিয়েছে। আগেই বলেছি যেহেতু বড় ফ্রেম নেই তো সম্পূর্ণ কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প অল্প কিছু অংশ শেয়ার করেছি। তো শাড়িটার কাজ শেষ হওয়ার পর আমি হচ্ছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এভাবে মশারির যে রশিটা থাকে সেটার উপরে দিয়ে আমি সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা ডেলিভারি দেওয়ার পালা। তো ডেলিভারি দেওয়ার জন্য আমি এর আগে হচ্ছে কাপড়টা আয়রন করে নিয়েছি, বাসাতে আয়রন করেছি আমি। আর যে ব্যাগটা দিয়ে আমি শাড়িটা অর্ডার করে নিয়ে আসছিলাম সেই ব্যাগের মধ্যে আমি কাপড়টা দিয়ে দিলাম, যাতে করে মানে কাপড়টা নষ্ট না হয়ে যায়। তো সেই কারণে পলিতে প্রথমে আমি দিয়ে তারপরে শাড়িটা শপিং ব্যাগে দিয়ে দেব। আর এই শাড়িটা যাচ্ছে হচ্ছে মৌলভীবাজার। আর যে আপু শাড়িটা অর্ডার করেছে সে আপুটার জন্য ছোট্ট একটা গিফট আমার পক্ষ থেকে, একটা চকলেট। তো আশা করছি আপুটার শাড়িটা পছন্দ হবে ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর ভিডিওগুলো থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে প্লিজ অনুগ্রহ করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাইয়ের জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।